দেশের মাটিতে টেস্ট থেকে সাকিব আল হাসানের অবসরের দাবিতে মিরপুর স্টেডিয়ামের সামনে অবস্থান নিয়েছেন সমর্থকরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল, সরাসরি যাচ্ছে তার কাছে। শিমুল, সাকিব আল হাসানকে বাংলাদেশের মাটিতে আসলে খেলতে দেওয়ার দাবিতে এর মধ্যে কিন্তু একটি লং মার্চের ডাক দিয়েছিল সাকিব ভক্তরা, এবং কি তারা কিন্তু এখন মিরপুরে শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে অবস্থান নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আর পেছনে বড় সড় একটি জটলা কিন্তু তৈরি হয়েছে। এখানে সেনাবাহিনী তাদেরকে বাধা দিয়েছে। এখানে কিছুক্ষণ তারা বক্তব্য রাখেন এবং বক্তব্য রাখে তারা আসলে যে দাবিটি জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে তারা এই অবস্থান কর্মসূচি পালন করতে চেয়েছিলেন। তবে যেহেতু দক্ষিণ আফ্রিকা কিছুক্ষণের মধ্যে হচ্ছে এখানে কিছুক্ষণ আগে স্টেডিয়ামে এসেছে ট্রেনিং করছে, সেই কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা বেশ কিছু গোয়েন্দা সংস্থার সদস্যদের সাথে কথা বলেছিলাম, তারাও যেমনটা জানিয়েছেন যে কঠোর অবস্থানে নিরাপত্তা বাহিনীরা রয়েছেন। আজকে প্রত্যেকটি এজেন্সির পক্ষ থেকে তারা এমনটা জানিয়েছেন যে আসলে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয় তাহলে কিন্তু মারমুখী অবস্থানে যেতে আসলে বাধ্য হবে সেনাবাহিনী কিংবা পুলিশ সহ যারা রয়েছেন নিরাপত্তার দায়িত্বে, তারা এমনটা জানিয়েছেন। পাশাপাশি যদি বলি সাকিব ভক্তদের কথা, তারা আসলে এখানে সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন এবং তারা সেই বক্তব্যে আসলে বলছিলেন যে সাকিব আল হাসান 17 বছর বাংলাদেশের জার্সি ক্যারি করেছেন, বাংলাদেশকে বহু জয়ের মুহূর্তে এনে দিয়েছেন, এবং কি বিশ্বের যে ICC র্যাঙ্কিং সেই র্যাঙ্কিংয়ের 1 নম্বর অবস্থানে নিয়ে গেছেন বাংলাদেশকে। সেই বিষয় থেকে কিন্তু আসলে তারা চাচ্ছিলেন যে বাংলাদেশে সে সুযোগটা আসলে যেন দেওয়া হয়। একজন ভক্ত রয়েছেন, আসলে আপনারা আসলে কি প্রত্যাশা করছেন যদি আগামীকালকে ম্যাচ শুরু হবে? জি, আপনারা আসলে সাকিবকে আসলে কিভাবে আসলে শেষ ম্যাচ খেলার সুযোগ দেওয়ার পক্ষে দাঁড়িয়েছেন যে আগামীকালকেই বাংলাদেশের ম্যাচ রয়েছে দক্ষিণ আফ্রিকার? আগামীকাল ম্যাচ রয়েছে, এর জন্য যেভাবেই হোক আজকের ভিতরে সাকিব আল হাসানকে এখানে নিয়ে আসতে হবে, না হলে এই শিডিউলটা চেঞ্জ করতে হবে। সাকিব ছাড়া এখানে কোনো ম্যাচ আমরা খেলতে দিব না। যদি আমাদের ভিতরে যেতে হয় বিসিবির সাথে আমরা যদি কোনো কথা বলতে হয় সেটাও আমরা করতে প্রস্তুত, কারণ সাকিবের শেষ ইচ্ছা, সে 17 বছর এই বাংলাদেশকে চিনিয়েছে। দর্শকরা আসলে যেটা বলছিলেন যে সাকিবের যে অবদান বাংলাদেশের ক্রিকেটে, সেই অবদানের প্রতি সম্মান রেখে যেন শেষ টেস্টটা খেলতে দেওয়া হয় বাংলাদেশের মাটিতে, এবং তারা কিন্তু কঠোর অবস্থানের কথা তারা এমনটাই বলছিলেন। তো এখন পর্যন্ত আসলে মুখোমুখি অবস্থানে রয়েছে দুটি পক্ষই, শেষ পর্যন্ত কি হয় সেটা পরবর্তীতে এসে জানিয়ে দেবো। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে।